নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই, শুভকামনা জানাই। প্রত্যেকের নতুন বছর খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, এই আমি ঈশ্বরের কাছে কামনা করি। 2023 আপনি যদি কন্যা রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রং কোনটা, এবং শুভ কবচ? শুভ দিক, শুভ রং এবং শুভ সংখ্যা, যে সংখ্যা আপনার ভাগ্যকে বদলে দিতে পারে। আমি একটা বারবার বলি, সংখ্যা তত্ত্ব এবং কালার থেরাপি আপনার কপালকে কিন্তু উড়িয়ে ঘুরিয়ে দিতে পারে। অর্থাৎ 2023 আপনাদের জন্য কোন কোন সংখ্যাগুলো আপনাদের ক্ষেত্রে লাকি হতে চলেছে এবং আপনাদের ক্ষেত্রে শুভ রং অর্থাৎ শুভ কালার, যে রংটা আপনি পরে অর্থাৎ সে কালারের জামা অথবা একটি রুমাল রেখে আপনি কোনো ইম্পর্টেন্ট কাজে আপনি কিন্তু যেতে পারেন। সেটা আপনি চাকরি ক্ষেত্রে বলুন, বিবাহের ক্ষেত্রে বলুন, আপনার কর্মক্ষেত্রে বলুন, যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনি বারবার বাধা আসছে, বা কোনো ইন্টারভিউ আছে, বা আপনার ক্ষেত্রে কোনো সমস্যা জায়গাটা বারবার একটা কাজের জন্য বারবার বাধা প্রাপ্ত হচ্ছে, সেই কালারের জামা অথবা রুমাল অবশ্যই নিয়ে যান। প্রথম আসি যে কবচ আপনাদের ভাগ্যকে বদলে দিবে 2023, সেই কবচটি অবশ্যই আপনারা পরিধান করুন। সেই কবচটি যদি আপনারা পরিধান করেন, বিশেষভাবে আপনারা কিন্তু লাভ কিন্তু আপনারা পেতে চলেছেন। সেই কবচটি হচ্ছে আপনাদের জন্য শনি রক্ষা কবচ। শনি রক্ষা কবচ আপনাদের ক্ষেত্রে কিন্তু এই 2023 আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যোদয় আপনাদের করবে। বাধা বিঘ্ন এবং সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ দিবে, আপনাদের কর্মক্ষেত্রে লাভ দিবে এই শনি রক্ষা কবচ, আপনাদের ক্যারিয়ার ক্ষেত্রে সফলতা দিবে, ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনারা লাভ পাবেন। অর্থাৎ যারা শনি রক্ষা কবচ নিতে চাইছেন, অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ অবশ্যই আপনারা করুন, এবং যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, তারাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। 2023 জন্ম আপনার যদি 2023 আপনার যদি শুভ কোনো কাজ করতে চান, অবশ্যই আপনারা একটু পরামর্শ নিন, ইনভেস্টমেন্ট বা কোনো কাজ, শুভ কাজ, শুভ বিবাহ, যে কোনো কাজের ব্যাপারে অবশ্যই পরামর্শ নিন। এবার আমি আছি শুভ সংখ্যা, আপনাদের ক্ষেত্রে এই বছরের শুভ যে সংখ্যা সেই সংখ্যাগুলোর ক্ষেত্রে আপনাদেরকে আমি জানাব। আপনাদের ক্ষেত্রে এ বছরের শুভ সংখ্যা একটি হচ্ছে 1, আরেকটি আপনাদের ক্ষেত্রে যে শুভ সংখ্যা সেটি হচ্ছে 6। 1 এবং 6 আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ, 1, 6 এবং 5 আপনাদের ক্ষেত্রে কিন্তু, অর্থাৎ এই তারিখগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো, 1 তারিখ, 6 তারিখ, 5 তারিখ, 1, 5, 6 এই তারিখগুলো ভালো, বা এই সংখ্যাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে মানে লাক ফেভার কিন্তু করবে। অর্থাৎ কোনো ইম্পর্টেন্ট কাজ করবেন, বা কোনো ব্যবসা আরম্ভ করবেন, বা কোনো ক্ষেত্রে যাত্রা করবেন, 1, 5, 6 আপনারা কিন্তু এগিয়ে যেতে পারেন। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, আপনাদের ক্ষেত্রে শুভ দিক কোনটা? দেখুন, আপনাদের ক্ষেত্রে শুভ দিক যেটি হচ্ছে সেটি হচ্ছে উত্তর দিক, আপনাদের ক্ষেত্রে আদর্শ দিক। অর্থাৎ কোনো জায়গাতে যাওয়ার আগে, কোনো শুভ কাজে যাওয়ার আগে উত্তর দিকে মুখ করে আপনারা আগে যান, আবার উত্তর দিকে মুখ করে আপনারা যান, তারপরে নিজের গন্তব্যে যান। কারণ উত্তর দিকটা আপনাদের সাকসেসের রেটকে কিন্তু বাড়িয়ে দেবে, সাকসেসের প্রবণতাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। আপনি যদি উত্তর দিকে মুখ করে প্রথম যাত্রাটা করেন। এবার আসি আপনাদের ক্ষেত্রে শুভ রং, অর্থাৎ 2023 নতুন বছরে আপনাদের ক্ষেত্রে
কোন রংটি শুভ, দেখুন কালার কিন্তু মানুষের জীবনকে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেয়। আমি বারবার বলছি কালার থেরাপি কিন্তু মানুষের ভাগ্যকে বদলে দেয়। এই জন্য আমি বারবার বলছি কোনো ইন্টারভিউ গেলেন বা শুভ কাজ যে কাজে বাধা হচ্ছে, অবশ্যই সেই কালারের জামা অথবা আপনারা যদি রুমাল নেন তাহলে সেক্ষেত্রে বিশেষভাবে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই কালারটি। একটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে স্কাই ব্লু আকাশি, আরেকটি কালার হচ্ছে আপনাদের ক্ষেত্রে ক্রিম কালার, একটি হচ্ছে আপনাদের হোয়াইট কালার, আর একটি হচ্ছে আপনাদের সবুজ কালার। এ কটি কালার আপনাদের ক্ষেত্রে কিন্তু এবছর বিশেষভাবে লাভ কিন্তু দিতে চলেছে। অর্থাৎ যে চারটি কালারের কথা বললাম কিনা, সেই চারটি কালারের যে কোনো রুমাল রাখতে পারেন বা আপনি সেই কালারের জামা পরিধান করতে পারেন, যেখানে কাজে বাধা আসছে সেই জায়গাগুলোতে যদি আপনি অ্যাপ্লাই যদি করেন সেই জায়গাটাতে বিশেষভাবে আপনারা কিন্তু লাভ নিশ্চিত রূপে কিন্তু পাবেন। এবার আমি বলছি যাওয়ার সময় কোনো জায়গাতে যাচ্ছেন, কাজে বাধা আসছে, কাজ হচ্ছে না, বারবার একটা কাজের জন্য ঘুরে আসছেন, সেই জায়গাটাতে আপনি কী করবেন? কিছু একটা খেয়ে যদি আপনি বেরান, অর্থাৎ এটা হচ্ছে জ্যোতিষীয় পরামর্শ নিয়ে যদি আপনার কিছু একটা মুখে দিয়ে যদি বেরান, অর্থাৎ কোন জিনিসটা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভপ্রদ হবে, আপনারা এলাচ, মুখে এলাচ দিয়ে কিন্তু কাজে কিন্তু বেরান। অর্থাৎ এই এলাচ যদি ছোটো ছোটো এলাচ হয় কি না রান্না করা, সে এলাচটা আপনি মুখে দিয়ে দিন, দেখবেন সবুজ কালারের যে এলাচ হয় সেই এলাচটা আপনারা যদি মুখে দিয়ে যদি কাজে যদি বেরান, বিশেষভাবে কিন্তু আপনারা যে কোনো কাজে নিশ্চিত রূপে কিন্তু আপনারা সফলতা কিন্তু পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি। তো এই ছিল কন্যা রাশির 2023-এ শুভ কবচ, শুভ সংখ্যা, শুভ রং, শুভ দিক। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।